Alhamdulillah, Alhamdulillah, الذي جعل صيام رمضان وقيام ليله وسيلة المغفرات ورفع الدرجات والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وأولياء أمته والجماعته أجمعين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والاعتكاف في العشر والآخر من رمضان سنة مؤكدة في كفاية والإقامات في المسجد تقام في الجماعة للصلاة الخمس إلى آخر الحديث الشريف وبندري ও আমার বাবাজিরা বন্ধুরা আমার মাহে রমজানের শেষ দশ দিন ইতিকাফে করা সুন্নাতে মুয়াক্কাদ আমার রসুল ঘোষণা করেছেন ইতিকাফ হলো গো পাঁচ ওয়াক্ত জামাত হয় এমন মসজিদে অবস্থান করা আর মহিলাদের গড়ে নির্দিষ্ট স্থানে এতেকাফ করা গো এইভাবে দয়াল নবী এতেকাফকারীর জন্য শরঈ ওয়া তবঈ ও জরুরি প্রয়োজন ব্যতীত মসজিদে হতে বের হওয়া জায়েজ নয় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والمعمال به فليس لله حاجات في أيدع طعامه وشربه متى ابون امر دوال بي ঘোষণা করেন গো মিথ্যা কথা এবং অনুসারে কার্যকলাপ পরিত্যাগ করেননি তার পানাহার পরিত্যাগ করাতে আল্লাহর কোনো প্রয়োজন হয় না মাহে রমজানের রোজা রাইখাও যদিও সে এতেকাফ করে গো এই এতেকাফ বলে কবুল হয় না আমার দয়াল নবী ঘোষণা করেন গো এই এতেকাফকারী এতেকাফ করার শর্ত হলো মাহে রমজানের রোজা পবিত্র সুন্দরভাবে মাহে রমজানের রোজাগুলো রাখতে হবে নাই তো এতেকাফ হবে না আমার দয়াল নবী ঘোষণা করেছেন শুধু তাই নয় গো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গো দয়াল নবী কামলেওয়ালা থেকে ওই হাদিস শরীফ শুনলেন গো পানাহারের বর্জনের নাম রোজা নহে রোজা হলো অনর্থক অশ্লীল কথাবার্তা বর্জন করা গো অতঃপর যদি কেউ তোমাকে গালি দেয় এই গালি না ফেরানো বলতে হবে আমি রোজদার আমি রোজা ছিলাম এইভাবে আমার দয়াল নবী গো এতেকাফকারী এতেকাফকারীর জন্য অনেক কিছু শর্ত সমূহ নিক্ষেপ করেছেন আমার দয়াল নবী কামলেওয়ালা উম্মতের কান্দানি উম্মতের নাজাতের জন্য কত শরীয়তকে সহজ করে দিয়েছেন এতেকাফ করলে যেইভাবে একটা মাসুম বাচ্চা মায়ের দুধ খেতে খেতে ঘুমিয়ে যায় গো তদ্রূপ সেইভাবে যিনি এতেকাফ দশ দিন করবে মাহে রমজানে গো তদ্রূপে এতেকাফকারী মাসুমের মতো নিষ্পাপ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মাহে রমজানের মধ্যে যেন আমরা এতেকাফ করতে পারি মাহে রমজানের শেষ দশ দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক সকল পরি আমিন